আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে এই ডিজাইনিং একটি ড্রেস দেখাচ্ছি আমব্রেলা স্টাইলে। এখানে আমার যে কাপড়টা রয়েছে এখানে আমি দুই ভাঁজ করে নিয়েছি চার ভাগে। তো এখানে আপনারা সর্বপ্রথমে আমি এখানে আমার দেখাবো ছোট একটা কাপড়ে দেখাচ্ছি, ঠিক একইভাবে আমি বড় কাপড়ে দেখাবো। আপনাদের সুবিধার জন্য আমি এখানে ছোট কাপড়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার কোমরের মাপ। কোমর আপনাদের যে মাপ আসে সেই মাপ নিয়ে এখানে আপনারা দেবেন। 6.28 দিয়ে আপনারা ভাগ করবেন আপনাদের যে কোমরের মাপ আসে, আসলে লম্বা একটা সংখ্যা আসবে সেই সংখ্যাটা আপনারা নেবেন। এবং লম্বাটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে। আমি প্রেফার করি আপনাদের যে নর্মালি যে লম্বা আছে তা থেকে 2 ইঞ্চ পর্যন্ত আপনারা একটু বেশি নেন, তাহলে কারণ আমব্রেলা কাটের ড্রেসটা লম্বা হলে দেখতে সুন্দর দেখায়। এইখান দিয়ে আমি এখন কেটে নিচ্ছি এই সাইড দিয়ে, স্কার্টের এই সাইড দিয়ে কাটলে আপনাদের সেলানোর সময় খুব সুবিধা হবে, এটা কাটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আমি আমার এখন বডি কাটছি। বডির জন্য এখানে আমি আমার কাপড়টাকে দুই পিসে কাটবো একসাথে। তো চার ভাঁজ করে নিয়ে এখানে আমি পিন আপ করে নিয়েছি, এবং নর্মাল যে আমার পুরান ড্রেস রয়েছে সেই ড্রেসের মাপ দিয়ে এখানে আমি দাগ টেনে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন সিল্ক কাপড়ের ক্ষেত্রে একটু নর্মাল থেকে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ বেশি কাপড় নিতে, কারণ অনেক সময় আছে সিল্কের কাপড়ের ক্ষেত্রে সঠিক মাপটা পাওয়া যায় না, তা থেকে একটু বেশি কম হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা বাড়িয়ে নেবেন, বাড়িয়ে নিয়ে লম্বা আপনাদের ইচ্ছে মতো দিয়ে এখানে আমি আমার লম্বাটা কেটে নিচ্ছি। এবং এখান থেকে আমার সামনের যে পিস রয়েছে, সামনের পিস এবং পেছনের পিস আমি এক রাখবো না, পেছনের পিসটা আমি ছোট রাখবো এবং সামনেরটা আমি একটু বড় রাখবো। তাই সামনের পিসের জন্য আমি নিচ্ছি 5 ইঞ্চি নিচ্ছি আমার সামনের জন্য, এবং পেছনের জন্য নিব 3 দিয়ে এখানে আমি কেটে নিচ্ছি। এখানে আমি গোল গলাই ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো অন্য রকমের ডিজাইনও ইউজ করতে পারেন। তো এখন আমি সামনের পিস থেকে আমার শোল্ডারের মাপটা নিয়ে এখান থেকে আমি কেটে নিচ্ছি আমার পেছনের পিসের জন্য। আমি আগেই বলেছি পেছনের পিসের জন্য আমি 3 ইঞ্চি নিচ্ছি, নিয়ে এখানে আমি কি রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। এখানে এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি আমার উপরে যে জ্যাকেটটা রয়েছে সে কোন মাপে হবে। এখানে আগ সবসময়ের মতো সর্বপ্রথমে আমি কাগজে কাটবো, কাটা বলে তারপর আমি কাপড়ে কাটবো। তো এখানে আমার শোল্ডারের মাপ দিয়ে এখান থেকে আমি সর্বপ্রথমে আমার গলার জন্য মাপ নিচ্ছি। সামনের গলাটা এটা আমি বলেছি কোটির মতো হবে, তো তাই আমি সামনের গলা এবং পেছনের গলা দুটোটা ছোট ছোট রাখবো। 1 ইঞ্চি পরিমাণের এখানে ডিপ নিয়ে আমি এখানে রাউন্ড একটা শেপ দিয়ে দিচ্ছি। এবং আর্ম হোলের জন্য আমি 7.5 নিচ্ছি, এবং শোল্ডার থেকে 1/2 ইঞ্চি আমি এভাবে করে দিয়ে আমি ডট ডট যে লাইনগুলো রয়েছে তা মিলিয়ে নিচ্ছি। চেস্ট আপনাদের যা আসে তা থেকে আপনারা চেষ্টা করবেন 2 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিতে, কারণ অনেক সময় আছে যে কাপড় ছোট কম হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা বড় করে যদি রাখেন তারপরে সেলানো শেষ হয়ে গেলে ফিটিং মাপটা আপনারা দিয়ে নেবেন। এখান থেকে আমি 1/2 ইঞ্চ একটু বাড়িয়ে নিচ্ছি, কারণ এটা হচ্ছে আমার পেছনের যে পিস রয়েছে সেটা একসাথে আমি কাটছি। এবং এখানে লম্বা আমি নিচ্ছি এটাও 15ই নিচ্ছি, 15 কোটির জন্য নিচ্ছি। আপনি আপনাদেরকে প্রেফার করি কোটির জন্য 15ই নেন, এর চেয়ে বেশিও যাবেন না বা কমও নেবেন না, তাহলে দেখতে জিনিসটা সুন্দর দেখাবে না। তো এই এখানে আমার কাগজ কাটা হয়ে গেছে, কাটা হয়ে গেলে আমি এখন কাপড়ে কেটে নিচ্ছি। এখানে আমি আমার কাপড়টাকে ফলস সহ একবারে কেটে নিয়েছি 2 পিসে, কারণ আমার সামনের যে সাইড রয়েছে তা মাঝখান দিয়ে ওপেন থাকবে। এবং এটা হচ্ছে আমার ব্যাক পিস, ব্যাক পিসেও আমি একইভাবে ফলসের কাপড় এবং যে কাপড় আমি ইউজ করব দুটা কাপড় একসাথে আমি কেটে নিয়েছি। নিয়ে এইভাবে করে রেখে আমি শোল্ডারের মাপটা নেব। শোল্ডারের মাপ নিয়ে নেওয়া হলে 1/2 ইঞ্চি এখান থেকে আমি নিয়ে লম্বা একটা দাগ দিয়ে দেব। দাগ হয়ে গেলে এখান থেকে একটা রাউন্ড একটা শেপ দিব, শেপ দিয়ে এখন আমি এটা কেটে নিচ্ছি। এখানে আমার সব কাপড় কাটা হয়ে গেছে, এখন আমি
এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি কাগজ আপনারা নিয়ে, এখান থেকে লম্বায় আমি দিচ্ছি 10 ইঞ্চি এবং চওড়ায় কোমরে যা আছে তাই নিচ্ছি। নিয়ে এখান থেকে আমি একটা চার কোনাচা করে একটা বক্সের মতো এঁকে নিচ্ছি। কাটা হয়ে গেলে এখান থেকে আমি একটা রাউন্ড শেপের মতো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এখন আমি এটা কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি এইভাবে করে সেন্টার যে পয়েন্ট রয়েছে তা আমি বের করে নিচ্ছি, 3 পয়েন্টে আমি বের করে নেব। বের হয়ে গেলে 1/2 ইঞ্চি একটু রেখে বাকি যে কাগজ রয়েছে এক্সট্রা তা আমি লম্বা স্ট্রেট লাইন দিয়ে আমি কেটে নিচ্ছি। এখন আমি এই স্ট্রেট লাইনগুলো কেটে নিচ্ছি। এখানে আমি আমার কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি, কারণ এখানের কাপড়টা আমি চাচ্ছি না যে পাতলা হোক, তাই এখানে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নিয়ে ওপরে কাগজটাকে এভাবে করে রেখে পিন আপ করে আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে পিন খুলে নিচ্ছি এবং আপনারা যদি চান এখান দিয়ে এক্সট্রা যে লেসের মতো রয়েছে এটা আপনারা লাগিয়ে নিতে পারেন। এখানে এক্সাম্পল হিসেবে আমি দেখিয়ে দিয়েছি সামনের সাইডটা কিভাবে কাটতে হবে, সময় সমতার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তো এখন আমি এখানে কাপড়টাকে ভাঁজ করে নিয়ে 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে ফোল্ড করে আমি এখানে কাপড়টাকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে মাঝখান থেকে আমি এটাকে কেটে নিচ্ছি। তো এখানে আমার সবগুলো কাগজ কাপড় কাটা হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি হাতাটা আমি কীভাবে কেটে নিব। এখানে আমি আমার যে হাতাটা রয়েছে তার 2টা একসাথে আমি কাটছি। তো এখান থেকে সর্বপ্রথমে আমার লম্বাটা নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো লম্বাটা নিয়ে সামনের যে পিস রয়েছে, ফ্রন্ট সাইডের যে পিস রয়েছে তা এইভাবে করে রেখে আমি মার্ক করে নিয়ে এটা ভালো করে দাগিয়ে নিচ্ছি। এখানে আপনাদের যে এখানকার যে মাপ আসে তা থেকে 1 ইঞ্চি পরিমাণে বেশি নেবেন, বিশেষ করে জর্জেটের জন্য ভালো। নিয়ে এখানে আমি একটা দাগ টেনে দিচ্ছি। দাগ টেনে দিয়ে এই ডল লাইন এবং এই ডল লাইন আমি একসাথে মিলিয়ে নিচ্ছি। মেলানো হয়ে গেলে এখন আমি কেটে নিচ্ছি। এখানে আমার কাটা হয়ে গেছে। দ্বিতীয় পার্টে আমি দেখাবো কিভাবে আমি এটা সেলাই করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। থ্যাংক ইউ।